সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 16 আগস্ট 2020 রবিবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল থানার নেকমরদ হাট। এই হাটের ভিডিও আমরা অনেক আগে করেছিলাম, আপনারা আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন এই নেকমরদ হাটের ভিডিও আপনারা চান। এই ভিডিও করতেই মূলত আজ আমরা এই হাটে চলে এসেছি। এই যে আপনারা দেখছেন, এই পোর্শনটিতে সম্পূর্ণ গাভী এবং বাছুর, দেশি গাভী বাছুর। আসুন আমরা দেশি গাভী এবং বাছুর সহ এই হাটে কি পরিমাণ দাম চায় তা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। কাকা আসসালামু আলাইকুম। এই এটা কি আপনার বাড়ি? হ্যাঁ বাড়ি। এটা দাঁত কয়টা? দাঁত আটটা। আট দাঁত? আর বাছুরটা কি? বাছি। আচ্ছা, বক না? হ্যাঁ। এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 42,000। আর ক্রেতা কত বলছে? ক্রেতা বলছে 37। 37 পর্যন্ত দাম উঠছে? আপনি নিয়োগ করছেন কত হলে ছাড়বেন? 40 হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিজেরাই নির্ধারণ করবেন যে এই নেকমরদ হাটে এই গরুর দামগুলি বেশি না কম। এই যে দেখুন, এখানে প্রচুর পরিমাণে দেশি গাভী বাছুর সহ পাওয়া যায়। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তবে অবশ্যই আপনারা খালি হাতে যাবেন না। তারপর আমরা একটু এখানে দেখি। কাকা আসসালামু আলাইকুম। আপনার কি বাড়ির না কেনা? কেনা। কেনা? এটা দাঁত কয়টা? হ্যাঁ, দুই দাঁত। এটা প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা কি? সার? না। আচ্ছা, বক না? আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? 45,000। আর ক্রেতা কত বলছে? 35। 35 পর্যন্ত দাম উঠছে। আপনার নিয়ত কত? 40 হলে আপনি ছেড়ে দেবেন। আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে এগুলো সব দেশি গাভী। আমরা এগুলো দুধের রেকর্ডগুলি এই জন্যই বলি না, কারণ এগুলো 1 থেকে 1.5 কেজি দুধ। এই যে এখানে দেখছি ভাই, দাঁত কয়টা? জোয়ার। আর বাছুরটা কি? বেটি। আচ্ছা, বক না? এটার দাম কত যাচ্ছে? 48,000। ক্রেতা এ পর্যন্ত কত দাম বলছে? 40 পর্যন্ত বলছে। আপনার নিয়ত কত? 42 হলে ছেড়ে দিতে। এই যে দেখছেন, এগুলোটা একটু মোটা তাজা রয়েছে। তারপর আমরা এদিকে দেখি। এই যে দেখছেন আপনারা ভাই, দাঁত কয়টা? জোয়ার। বাছুরটা কি? সার বাছুর। এই যে সার বাছুর, এটা কয়দিনের বাছুর ভাই? 15 দিন হবে। 15 দিন। দাম কত যাচ্ছে? 56। অনেক দাম। ক্রেতা কত বলছে? 45 পর্যন্ত বলছে, দিচ্ছেন না? আচ্ছা শুনছি আমরা, আসুন সুপ্রিয় দর্শক। এরপরে আমরা একটু আপনাদেরকে আরও কিছু গাভী গরু বাছুর সহ দাম জানানোর চেষ্টা করি। এই যে এখানে দেখছি ভাই, এটা দাঁত কয়টা? দুই দাঁত, মানে প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। বাছুরটা কি? বেটা বাছুর। আচ্ছা, সার বাছুর? সার বাছুর। আচ্ছা, দাম কত যাচ্ছে এটার? দাম তো এটা ছোট গরু, দাম চাচ্ছে 38-40। 38-40 দাম চাচ্ছেন। আর গ্রাহক কত বলছে? ক্রেতা বলতেছে 30, কেউ বলতেছে 32। 30-32 বলতেছে। আপনার নিয়ত কত? যদি আরো 2,000 বেশি হয় তাহলে বেচা কেনা করলে সুবিধা হবে। মানে 33-34 হলে দিয়ে দিবেন? দিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, যে 33-34 হাজার হলে দুই দাঁত বয়সের এই গাভী গরুটি সার বাছুর সহ, এই যে দেখছেন, উনি বলছে যে বিক্রি করে দিবে। প্রচুর গরু উঠেছে, আপনারা দেখছেন এই হাটে যে এত গাভী গরু আমরা এর আগে অন্য হাটে দেখিনি। ভাইকে দরদাম চলতেছে? এটার দাঁত কয়টা? হ্যাঁ, ছয় দাঁত। বাছুরটা? বাছুরটা বেটি। বেটি। এটা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি আমরা 43-45। আর গ্রাহক কত বলছে ভাই? 36-37, 38, কেউ 35 বলছেন। আচ্ছা, 35-36 বলতেছে। আপনার নিয়ত কত? আমরা বলছি 40 চাইছি, লাস্ট 40 চাইছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, তারপর আমরা একটু এখানে দেখি। এটা দেখেন, এটা সুট্টা গাবি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপনার বাড়ির না কেনা? কেনা, আমরা ব্যবসা। আপনি ব্যবসা করেন? এটা দাঁত কয়টা? আটটা। হ্যাঁ, আটটা। জোয়ার। আর বাছুরটা কি? আচ্ছা, বক না?
এই যে বগনা বাছুর, এটার দাম কত যাচ্ছে? ৪৬,০০০ টাকা চাচ্ছেন? আর ক্রেতা কত বলছে? মানে ৩৮-৩৯। আপনার নিয়ত কত? ৪০-এর উপরে আপনি চাচ্ছেন। আচ্ছা ধন্যবাদ। আসুন শিক্ষক দর্শক, এই যে আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে গাভী গরু এবং সমস্ত দেশি গাভী বাছুর সহ, এই যে আপনারা দেখছেন দামটা একটু এদিকে দেখি। এই যে দেখুন ভাই, আসসালামু আলাইকুম। এটা কি আপনার বাড়ির না কেনা? বাড়ির? অনেকদিন আগে কিনছিলেন। এটা দাঁত কয়টা? দাঁত জোয়ার। বাছুরটা কি সার বাছুর? সার। দাম কত যাচ্ছে? ও কারো কাছে ৪৩, কারো কাছে ৪৫। আর ক্রেতা কত পর্যন্ত বলছে? ৩৫-৩৩ দাম বলছে। আপনার নিয়ত কত? ৪০-এর নিচে আসবেন না। এটা কি গরুটা কি আপনি বাড়িতে পালন করছেন? আচ্ছা আচ্ছা, তো এখন এনেছেন কি অভাবে পড়ে? আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শুনছেন সুপ্রিয় দর্শক, এই হাটটিতে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, এখানে কিন্তু সমস্ত গৃহস্থরা, বেশিরভাগ এখানে ৯০% কিন্তু গৃহস্থ। এই যে আপনারা চেহারাগুলি দেখছেন, এগুলো সবই কিন্তু গৃহস্থ। তারপর আমরা একটু দেখি ভাই, দাঁত কয়টা? ছয় দাঁত। বাছুরটা কি? আচ্ছা বকনা। এটার দাম কত আসছে? ৩৮। ক্রেতা কত বলছে ভাই? ৩৫-৩০। ক্রেতা কত পর্যন্ত বলছে? ৩৪-৩৫। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরাই বুঝছেন যে এই হাটের দামগুলি আসলে কম না বেশি। তারপরে একটু দেখি ভাই, এটা দাঁত কয়টা? জুয়ান বয়স। বাছুরটা কি? সার বাছুর। এটা দাম কত যাচ্ছে? ৫৫,০০০। এত দাম? মানে চাচ্ছেন আর কি, চাইতে তো সমস্যা নাই। আচ্ছা চাচ্ছেন। আর ক্রেতা কত বলছে ভাই? হ্যাঁ ২৮,০০০। আপনার নিয়ত কত? নিয়ত কত ছাড়বেন? মানে ৩০,০০০ এনে ছেড়ে দিবেন? শুনছেন সুপ্রিয় দর্শক, উনি বলছে যে ৩০,০০০ হলে ছেড়ে দিবে। এই যে দেখুন, এই ধরনের গাভী বাছুর আপনারা বাংলাদেশের আমার মনে হয় না কোনো হাটে আপনারা পাবেন এত সস্তা দর। এই নেক মডেল হাটে আপনারা যেই দরটাতে পাবেন। আর আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই যে আপনারা ঘর বাড়িগুলি দেখছেন, এটার পেছনেই কিন্তু মূল সড়ক ঢাকা রানীশঙ্কৈল বাস সার্ভিস। আপনারা শ্যামলী বা হানিফ পরিবহনে যদি আসেন, তবে হাটের উপর দিয়েই কিন্তু এই গাড়িগুলো যাবে এবং প্রতি রবিবারে এখানে বসে হাট। একটা দাঁত কয়টা? দুই দাঁত। বাছুরটা কি? সার বাছুর। এটার দাম কত যাচ্ছেন ভাই? ৪৮। এত দাম? বলেন কত বলতে? ক্রেতা কত বলছে? ক্রেতা কত বলছে? কত বলছে? বর্তমান বলছে ৩৫। ৩৫। আপনার নিয়ত কত ছাড়বেন? ৪০ হলে আপনি ছাড়বেন। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই নেক মরদ হাট, আপনারা দেখছেন যে গাভী গরু প্রচুর পরিমাণে গাভী গরু এখানে উঠেছে। ভাই দাঁত কয়টা? ৬ দাঁত ভাই। ৬ দাঁত। আর বাছুরটা? বেটি। বয়স কয়দিন ভাই? ১০ দিন। এটা দাম কত যাচ্ছে? ৫২। ক্রেতা কত বলছে? ৪৫ পর্যন্ত বলছে, তা তো ছেড়ে দেওয়ার কথা। এখনো চালান হচ্ছে না ভাই। এটার দাম কয়টা? ৪ দাঁত। বাছুরটা কি? আচ্ছা বক না। এটার দাম কত যাচ্ছে? দাম চাল আছে ৫৬। অনেক দাম।
এটা কি জাতের? দেশি তো? এটা আছে ক্রস। আচ্ছা ক্রস। আচ্ছা এটা কত নিয়ত করছেন, কত হলে ছাড়বেন? 40 50 এর উপর। 50 এর উপরে? আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল থানার এই নেকমরদ হাট আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে গাভী গরু, দেশি গাভী বাছুর সহ এই হাটে ওঠে। আর আমার মনে হয় যে বাংলাদেশে আমরা এই পর্যন্ত যতগুলি হাট দেখিয়েছি, দেশি গাভী বাছুর সহ যদি আপনারা পেতে চান তবে এই নেকমরদ হাট, এখান থেকে আপনারা কখনোই ফেরত যাবেন না, কারণ এত পরিমাণ গরু এখানে ওঠে। তো এই হাট থেকে আজ 16 আগস্ট 2020 রবিবার আমরা গাভী গরু বাছুর সহ দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।